এটা সিকান্দারের সীমানা এখানে যে জাহাজ আসে সেটা ডুবে যায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় আমি বলেছিলাম না যে কেউ বাঁচবে না কিন্তু এই বিনাশ থেকে বাঁচবার একটা উপায় আছে কি উপায় সেটা যদি খোদার কোনো সৎ সেবক নিজের জীবন বিপন্ন করে এই মিনার পর্যন্ত পৌঁছায় তো জাহাজ বাঁচতে পারে কি আছে ওই মিনারের উপর এই মিনারের উপর একটা বড় দামামা রাখা আছে যদি কোনো যুবক বীর ওই দামামাটা বাজাতে পারে তো ওই দামামার আওয়াজে ঝড় থেমে যাবে ঝড়ের প্রকোপ কমে যাবে কোনো বীর সন্তান আছে হ্যাঁ আমি আমি যাব ওই মিনারের উপর তাহলে আল্লাহর নাম নিয়ে এগিয়ে এসো সিকান্দারের সীমানা পেরিয়ে গেছে
আমির সিম্বাদ আবার একবার আমাদের বাঁচিয়ে মৃত্যুর মুখে চলে গেলেন। ও খোদা, আমির সিম্বাদকে রক্ষা করো।
Shut
সেলাম সিনবাদ, সেলাম। আমরা আপনার অপেক্ষায় রয়েছি, ঘাবড়াবে না শাহজাদা, আমরা আপনারই গোলাম। শাহজাদা, গোলাম কে তুমি? আমি বহু বছর আপনার অপেক্ষায় বসে আছি, আর আজ আপনার দেখা পেলাম। কিন্তু তুমি কে, আর তোমার নামই বা কি? গুলনার, তোমার গুলনার। আমার গুলনার? কিন্তু আমি তো কোনো গুলনারকে চিনি না। ভুলে গেলে? তোমার গুলনার কি ভুলে গেলে? আমি তো কত বছর তোমার পথে প্রতীক্ষা করে বসে আছি, আর তুমি আমার নাম পর্যন্ত ভুলে গেলে। বড়ই নিষ্ঠুর, ভুলে গেলে সেসব দিন, ভুলে গেলে সেই দিন, সেই রাত, সেই সময় যে আমরা একসঙ্গে কাটিয়েছি, সবকিছু ভুলে গেলে। এই আলতা ভরা হাত তো তোমার, শুধু তোমার আমার শাহজাদা। এই কায়া তোমার, এই প্রাণটাও তোমার। তুমি আমার আশা, তুমি আমার ভরসা, আমার স্বপ্ন তুমি। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ তুমি আজকের কথা ভাবছো, আর আমি কালকের। কালকের? হ্যাঁ, কালকের কথা। কিন্তু কিন্তু আমার কিছুই মনে নেই। আশ্চর্য, সব কিছু মনে পড়বে। এমন আশ্চর্য কি দেখছো? এ সেই জায়গা যেখানে তুমি আমার হাত ধরে বলেছিলে, গুলনার, তোমার চোখ থেকে প্রেম বর্ষণ হচ্ছে। এ সেই ঠোঁট যাকে ছুঁয়ে তুমি বলেছিলে যে তোমার ঠোঁট থেকে জীবনের আস্বাদ পাওয়া যায়। তোমার মনে আছে, তুমি এ কথাও বলেছিলে, তোমার গাল সুন্দর ফুলের মতো। তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। কারণ তুমি সবকিছু ভুলে গেছো। হ্যাঁ, আমার কিছুই মনে নেই। কিন্তু আমার সবকিছু মনে আছে, স্পষ্ট মনে আছে। তাহলে বলো আমায়, বলো, সব কথা খুলে বলো। এ কোনো মন গড়ানো কাহিনী নয়, এক রহস্য। যদি তোমায় বলে দিই তো আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, তারপর আমাদের কখনো মিলন হবে না। আচ্ছা, এই তো বলো যে আমি এখানে এলাম কি করে? আমি তোমায় এখানে এনেছি। এটা কোন জায়গা? আমি কোথায় আছি? যখন তুমি কিছুদিন এখানে আমার সঙ্গে থাকবে, তখন তুমি সব জানতে পারবে। তুমি একথাও জানতে পারবে যে আমি কে, আর কেন এই নির্জন জায়গায় তোমার প্রতীক্ষায় বসে আছি। কিন্তু এখানে আমি বেশি দিন থাকতে পারি না। আমি জানি যে তুমি হীরে খুঁজে বেরিয়েছো, যা মৃত্যুর দেশে আছে। তুমি কি, তুমি কি সেই মৃত্যুর দেশের কথা জানো? আমি অনেক কিছু জানি, আর তোমার সেখানে পৌঁছে দিতে পারি। তুমি তুমি কে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কোনো প্রশ্ন করো না, ধীরে ধীরে সব জেনে যাবে। এসো, সব কিছু ভুলে গিয়ে আমার কাছে এসো। না, তুমি এক পরস্ত্রী, তোমাকে ছোঁয়াও পাপ। পরস্ত্রী? পরস্ত্রী তো সে হয় যে অন্য কারো স্ত্রী হয়। আমি শুধু তোমার, শুধু তোমারই, আর তুমি আমার। ছাড়ো, 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 আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, সরে যাও, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। আমার সামনে থেকে সরিয়ে দাও, আমি বলছি ওটাকে সরিয়ে দাও।